শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ হলো বাইরে। খুব সহজ ভাষায় যদি আমরা বলি, আমাদের সৌরজগতের বাইরে যে সকল প্ল্যানেটগুলো অবস্থিত এবং যারা তার পালক নক্ষত্রকে কেন্দ্র করে সর্বদা আবর্তন করে চলেছে, তাদেরকেই বলা হয় এক্সোপ্ল্যানেট। অ্যাস্ট্রোনমাররা এখন পর্যন্ত 5,000-এরও বেশি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন। আমাদের সোলার সিস্টেমের বাইরেও অনেক স্টার সিস্টেম রয়েছে, যেগুলো কিনা আমাদের সোলার সিস্টেম সৃষ্টির অনেক আগেই সৃষ্টি হয়েছিল। 1992 সালের আগ পর্যন্ত অ্যাস্ট্রোনমাররা এই সকল এক্সোপ্ল্যানেটের কোনো সন্ধান পাননি। 1992 সালে বৈজ্ঞানিকগণ এমন দুটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পান যা একটি পালসারকে কেন্দ্র করে সর্বদা আবর্তন করে চলেছে। 1995 সালে বৈজ্ঞানিকগণ সর্বপ্রথম এমন একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে যা কিনা আমাদের সূর্য সদৃশ একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে চলেছে। বৈজ্ঞানিকগণ এই এক্সোপ্ল্যানেটটির নামকরণ করেন 51 পেগাসি বি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এদের অস্তিত্ব আগে খুঁজে পাইনি? এর দুটি কারণ রয়েছে। কারণ নম্বর এক, এই সকল এক্সোপ্ল্যানেটগুলো আমাদের সৌরজগৎ থেকে অনেক অনেক আলোক বর্ষ দূরে অবস্থিত। বর্তমান বিভিন্ন টেকনোলজির উন্নতির বদৌলতে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে সক্ষম হচ্ছি। কারণ নম্বর দুই হচ্ছে, এই সকল এক্সোপ্ল্যানেটগুলোর পালক নক্ষত্রগুলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে এই উজ্জ্বলতার বদৌলতে এই এক্সোপ্ল্যানেটগুলো ঢাকা পড়ে যায়। শুরুতে অ্যাস্ট্রোনমাররা মনে করতেন, এই সকল এক্সোপ্ল্যানেটগুলো আবিষ্কৃত হলে এদের সাথে আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটগুলোর যথেষ্ট সাদৃশ্য থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এমন এমন কিছু এক্সোপ্ল্যানেট রয়েছে যেই সকল এক্সোপ্ল্যানেটগুলোর বৈশিষ্ট্য আর আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটগুলোর বৈশিষ্ট্যর মধ্যে বিস্তর ফারাক। এমনকি এদের অরবিটাল ইনক্লাইনেশন এবং এদের অবস্থানও আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটগুলো থেকে সম্পূর্ণ আলাদা। অপরদিকে নিউট্রন স্টারকে আমাদের কসমোসের সবচেয়ে সঠিক টাইম রক্ষক বলা হয়। অ্যাস্ট্রোনমার আলেকজান্দ্রা এবং ডেল ফ্রেইল পালসারের অনিয়মিত ঘূর্ণন গতি সম্পর্কে বিভিন্ন গবেষণা চালান। তারা খুঁজে বের করেন, বিভিন্ন স্টারের গতির ভেরিয়েশন ঠিক তখনই হতে পারে যখন ওই স্টারের উপর অন্য কোনো সেলেস্টিয়াল অবজেক্টের প্রভাব বিস্তার। যে কোনো স্টারের উপর সূক্ষ্ম প্রভাব বিস্তার করার জন্য কোনো এক্সোপ্ল্যানেটকে আমাদের পৃথিবী থেকে অন্তত 3-4 গুণ ভারী হওয়া প্রয়োজন। এক্সোপ্ল্যানেট সম্পর্কে অ্যাস্ট্রোনমারদের দুটি প্রধান টার্গেটের একটি হচ্ছে বিভিন্ন নতুন বৈশিষ্ট্যের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা এবং আমাদের পৃথিবী সদৃশ বিভিন্ন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা। সাধারণত এক্সোপ্ল্যানেট আবিষ্কারের দুটি মেথড হচ্ছে ট্রানজিট মেথড এবং রেডিয়াল ভেলোসিটি মেথড। সাধারণত পৃথিবী সদৃশ এক্সোপ্ল্যানেটকে আবিষ্কার করার জন্য রেডিয়াল ভেলোসিটি মেথডকে ব্যবহার করা হয়। যেমন 51 পেগাসি বি এই এক্সোপ্ল্যানেটটিকে রেডিয়াল ভেলোসিটি মেথডে আবিষ্কার করা হয়েছে। অ্যাস্ট্রোনমার ডিল্ডার কুইলোস এবং তার সহযোগী ডেভিড মায়ার এই এক্সোপ্ল্যানেটটি আবিষ্কার করার জন্য 2019 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। রেডিয়াল ভেলোসিটি মেথডের আরেক নাম হচ্ছে ডপলার স্পেকট্রোস্কোপি। সাধারণত এই মেথডটিকে বলা হয় এক্সোপ্ল্যানেট খুঁজে বের করার সবচেয়ে সাকসেসফুল মেথড। বর্তমানে অ্যাস্ট্রোনমারগণ এক্সোপ্ল্যানেট খুঁজে বের করার জন্য আরও একটি মেথড ব্যবহার করেন, আর সেটি হচ্ছে ট্রানজিট মেথড অথবা ট্রানজিট ফরমেট্রি মেথড। এক্সোপ্ল্যানেট আবিষ্কারের ক্ষেত্রে এই মেথডটিকে সবচেয়ে শক্তিশালী মেথড হিসেবে বিবেচনা করা হয়। নাসার এক্সোপ্ল্যানেট হান্টার স্পেসক্রাফট কেপলার স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত সবচেয়ে বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এই স্পেসক্রাফটটিতে ট্রানজিট মেথড ইনস্টল করা আছে, যার ফলশ্রুতিতে এই স্পেসক্রাফটটি অপেক্ষাকৃত ছোট এবং অনুজ্জ্বল বিভিন্ন এক্সোপ্ল্যানেটকে খুব সহজে আবিষ্কার করতে পারে। একটি এক্সোপ্ল্যানেট যখন তার পালক নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে, তখন ওই পালক নক্ষত্রের কিছু অংশ ওই এক্সোপ্ল্যানেটের প্রভাবে ঢাকা পড়ে। এই ঢাকা পড়া অংশকে অনুসন্ধান চালিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিমুলেশন
এবং বিভিন্ন ধরনের পদ্ধতিকে অনুসরণ করে এই সকল এক্সোপ্ল্যানেটগুলোকে আবিষ্কার করা হয়। হালের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপেও বিভিন্ন উন্নত টেকনোলজি ইনস্টল করা আছে এবং এই স্পেস টেলিস্কোপটি বিভিন্ন ধরনের এক্সোপ্ল্যানেট খুঁজে বের করে চলেছে। 2022 সালের 1 সেপ্টেম্বর নাসা ঘোষণা করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ HIP-65426B নামের একটি এক্সোপ্ল্যানেটের ডাইরেক্ট ইমেজ তুলতে সক্ষম হয়। যদিও এই এক্সোপ্ল্যানেটটি 2017 সালে আবিষ্কৃত হয়েছিল, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত এই এক্সোপ্ল্যানেটটির 4টি বিভিন্ন ফিল্টার সমৃদ্ধ ইমেজ তুলতে সক্ষম হয়।